সব ঈদেই যে আমরা নতুন জামা কাপড় নিতে পারতাম সেরকম না, আমাদের খুব টানাপোড়েনের মধ্যেই সংসার চলত। যখন বৃত্তটা কম ছিল তখন কিন্তু আনন্দটা বেশি ছিল, সন্তানদের সাথে ঈদের চেয়ে বাবা মার সাথে ঈদটা ছিল অনেক বেশি আনন্দের। আব্দুল কাদের আজাদ দেশের ব্যবসায়ী অঙ্গনে পরিচিত এ কে আজাদ নামে। ফরিদপুর সদরপুরে জন্ম নেয়া হামিম গ্রুপের কর্ণধার এই ব্যবসায়ীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে 75,000 মানুষের। গ্রুপটি শুধু পোশাক কারখানার বার্ষিক টার্নওভার 6,000 কোটি টাকা ছাড়িয়েছে কয়েক বছর আগেই। এ কে আজাদের রয়েছে রাজনৈতিক পরিচয়ও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সফল ব্যবসায়ী ও রাজনৈতিক এই মানুষের শৈশব কৈশোরের ঈদ কেমন কেটেছে, সেই সময় তার পরিবারের আর্থসামাজিক অবস্থায় বা কেমন ছিল, এখন বিত্ত বৈভবের মধ্যে কেমন কাটে ঈদ, টিভিএস মাল্টিমিডিয়ার সাথে আলোচনায় এসব নানা বিষয়ে স্মৃতিচারণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ। 5 ভাই 4 বোনের মধ্যে এ কে আজাদ ছিলেন বাবা মার দ্বিতীয় সন্তান। 70-80 দশকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা ও বড় ভাই। বাবার আয় ছিল কৃষি নির্ভর, বড় ভাই চাকরি করতেন, ফলে সংসারে আর্থিক টানাপোড়েন ছিল দৃশ্যমান। আমাদের অনেক জমি জমা ছিল, সে জমির উপরেই আমাদের এগ্রিকালচারেই ছিল আর্নিং, বড় ভাই ছিল চাকরিজীবী, এই এরা মিলেই সংসার চালাতো। আমরা 5 ভাই 4 বোন সবাই, তখন তো আর এত আভিজাত্য ছিল না, আমাদের স্বল্প আয় ছিল, সে আয়ের মধ্যেই সব কিছু চিন্তা করতে হয়েছে। এবং সব ঈদেই যে আমরা নতুন জামা কাপড় নিতে পারতাম সেরকম না, আমাদের খুব টানাপোড়েনের মধ্যেই সংসার চলত, হিসাব করে সব কিছু চলতে হইতো। ছোটবেলায় ঈদে প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ না মিললেও বন্ধু বান্ধবের স্মৃতি এখনও আনন্দ দেয় ষাটোর্ধ এই ব্যবসায়ীকে। তবে ছোটবেলার সম্পর্কগুলো হারিয়ে যাওয়ার কষ্টও রয়েছে মনে। ফ্যামিলির চেয়ে বন্ধুদের মধ্যে সম্পর্কটা বেশি ছিল, যে আমি সব বন্ধু বাৎসল্য ছিলাম ছোটবেলা থেকেই। আমার ছোটবেলার অনেক বন্ধু এখন তাদেরকে এখনও তারা আছে, কিন্তু সেই সম্পর্কটা আর নাই। আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদকে খুব মিস করি, ও আমার ছোটবেলার বন্ধু ছিল, খেলার সাথে ছিল। বাবা বেঁচে থাকা পর্যন্ত সব ঈদই ফরিদপুরে উদযাপন করতেন হামিম গ্রুপের এই কর্ণধার, কারণ ঈদে ছেলে মেয়ে সবাইকে বাড়িতে নিয়ে যেতেন বাবা। বাবা 2007 ইন্তেকাল করেছেন, আমার মা এখনও জীবিত আছে, আমরা মাকে সালাম করি প্রতি ঈদে। আমার বাবার জীবদ্দশায় আমাদের সবসময়, আমরা ঢাকাতে থাকলেও দুইটা ঈদই কিন্তু উনি আমাদের ফরিদপুরে নিয়ে যেতেন। আর এখন আমি রাজনীতি করি, এখন তো আমাকে করতেই হচ্ছে। আমরা তো বাবার সাথে ঈদে যাইতাম, তখনকার দিনে সুরমা নিত, বুঝছেন, চোখে সুরমা, ছোটবেলা আমার মনে আছে সুরমা পড়তাম, আতর লাগাইতাম, তারপরে আমরা ঈদগাহ মাঠে যেতাম। বাবা মা এবং ছেলে মেয়েদের সাথে ঈদ উদযাপন নিয়ে এ কে আজাদ জানান, বাবা মার সাথে কাটানো ঈদই সবচেয়ে আনন্দের। সন্তানদের সাথে ঈদের চেয়ে বাবা মার সাথে ঈদটা ছিল অনেক বেশি আনন্দের। তখন আমি বললাম সংসারে টানাপোড়েন থাকলেও আনন্দটা অনেক বেশি ছিল, এখন কিন্তু সেই ছেলেপেলেরা ওইভাবে আনন্দ করে না, ওরা এখন আলাদা নিজেরা নিজেদের বন্ধুদের নিয়ে আলাদা থাকতে চায়, ওদের একটা আলাদা জগৎ, ওরা কিন্তু বাবা মার সাথে ওইরকম মিশতে চায় না। অর্থনৈতিক বাস্তবতা ঈদ আনন্দে কতটা পরিবর্তন এনেছে ব্যক্তি জীবনে, প্রশ্নের সোজা সাপটা উত্তরে এ কে আজাদ বলেন ঈদ আনন্দ আর আগের মতো নেই। যতই আমরা সম্পদশালী হই, বৃত্তশালী হই, তখন থেকেই আমরা আনন্দটাও কমে যায়। যখন বৃত্তটা কম ছিল তখন কিন্তু আনন্দটা বেশি ছিল। আমি সারাদিন মানুষ নিয়েই থাকি, হয়তো কারো বাড়ি চলে যাচ্ছি, কেউ অসুখ হয়েছে, কেউ মারা গেছে, সেসব জায়গায় চলে যাই। আমার কাছে যারা দেখা করতে আসে সারাদিন গল্প করি, আত্মীয় স্বজন আমাকে এক্সপেক্ট করে, যেমন আমার শ্বশুরবাড়ির লোকজন তারা আমাকে চায় কিন্তু তারা আমাকে পায় না, আমার বন্ধুবান্ধব তাদের বাড়িতে নিতে চায় আমাকে পায় না। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকে ঈদের বেশিরভাগ সময় কাটে ফরিদপুরের নিজ এলাকায়।
মা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও একত্রিত হন ঈদ আয়োজনে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যদি ঈদে আনন্দ করা যায়, ওইটি আনন্দ। একা ঘরের মধ্যে বসে বা বিদেশে গিয়ে আনন্দ করাটাকে কোনো আনন্দ মনে করি না। প্রচণ্ড চাপ, আমার লাইফের যে একটা ডিসিপ্লিন ছিল ওটা চলে গেছে। চিকিৎসা, তদবির, চাকরি, মেডিকেল সাপোর্ট, যা যা দরকার এগুলো সবই করতে হয় এবং এটি নিয়েই ব্যস্ত, রাত 12টা 1টা পর্যন্ত এটি নিয়েই থাকে। ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণ কিংবা শুধু পরিবারের সাথে না থেকে আত্মীয় স্বজনের সাথে সময় কাটানোতেই বেশ আনন্দ পান একে আজাদ।